হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে। মুভির নাম কিডস মাস্ট সার্ভাইভ অন আইল্যান্ড অ্যালোন। ভাবুন কি হবে যদি ছোট বাচ্চারা একটা নির্জন দ্বীপে আটকে পড়ে, যেখানে ওদের পথ নির্দেশ করা বা খাবার সংগ্রহ করে দেওয়ার মতো কোনো বড় মানুষ ওদের সঙ্গে নেই। তাহলে ওই নির্জন দ্বীপে ওই বাচ্চাদের সাথে কি হতে পারে? আজকের গল্পটা সেই রকমই কম বয়সী কিছু বাচ্চাদের। এই বাচ্চাদের সঙ্গে কি হয়েছিল সেটাই এই গল্পে বলা হয়েছে। গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে। আমেরিকা নিজের কিছু এলাকা খালি করাচ্ছিল। সেই সময় একটা জাহাজে 24 জন মিলিটারি স্কুল ক্যাডারকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু জলের মাঝামাঝি ওই জাহাজ ভেঙে পড়ে। এই দুর্ঘটনা একটা নির্জন দ্বীপের কাছাকাছি হয়েছিল। বাচ্চারা নিজের প্রাণ বাঁচিয়ে ওই নির্জন দ্বীপে চলে আসে। এই দুর্ঘটনায় একজন পাইলট প্রাণে বেঁচে গেলেও সে গুরুতরভাবে আহত হয়। বাচ্চারা নিজেদের সঙ্গে ওই পাইলটকেও এই আইল্যান্ডে নিয়ে আসে। তার নাম ছিল ক্যাপ্টেন বেনসন। রাতে ওদের ভীষণ খিদে পায়, কিন্তু ওদের কাছে কোনো খাবার দাবার ছিল না। বাচ্চাদের মধ্যে একজন, যে বয়সে ওদের থেকে একটু বড় ছিল আর র্যাঙ্ক অনুযায়ী ও কর্নেল ছিল, তার নাম ছিল রাল্ফ। ও বাকি সবাইকে বলে, এখন আমরা আরাম করব আর সকালে ভাববো যে কি করা যায়। পরের দিন সকালে ওদের মধ্যে একজন, যার নাম সাইমন, সে ওই আইল্যান্ডের চারিদিকে ঘুরছিল। ও এক জায়গায় পরিষ্কার জল খুঁজে পায়। ও সেখানে জল খায় আর ফিরে এসে নিজের সঙ্গীদের এই জলাশয়ের ব্যাপারে বলে। এরপর কিছু বাচ্চারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। ওরা আইল্যান্ডের উঁচু জায়গায় যায় যাতে ওরা দেখতে পায় এই জায়গাটা কেমন। নদীর ধারে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, যার নাম পিগি, যে বাকি ছেলেদের থেকে একটু মোটা ছিল। ও একটা সেল খুঁজে পায়, সেটা ও রাল্ফের কাছে নিয়ে যায়। রাল্ফ ওটাকে বাজায় আর এক এক করে সমস্ত বাচ্চারা কিনারার সামনে একত্রিত হয়ে যায়। রাল্ফ বলে, যার কাছে এই শঙ্খ থাকবে সে বাকি সবার সাথে কথা বলতে পারবে। রাল্ফ বলে, হয়তো এই আইল্যান্ডে কেউ থাকে না, তাই আমাদের একসাথে থাকতে হবে। ওদের মধ্যে একটা বাচ্চা ছেলে, যার নাম জ্যাক, সে বলে, আমাদের পুরো আইল্যান্ড ভালো করে দেখা উচিত। দেখে মনে হয় জানো, জ্যাক নামের এই ছেলেটির কপালে আইল্যান্ডে ক্রাশ হওয়া আর আইল্যান্ডে সার্ভাইভ করাই লেখা আছে। পিগি বলে, কেউ জানে না আমরা কোথায় আছি, তাই আমাদের বাঁচানোর জন্য হয়তো কেউ আসবে না। রাল্ফ বলে, সবার আগে আমাদের আগুন জ্বালাতে হবে আর যেন সেই আগুন জ্বলতেই থাকে, যাতে এখান থেকে যদি কেউ যায় তাহলে সে যেন সেটা দেখতে পায়। আর আমাদের কিছু নিয়ম বানাতে হবে। জ্যাক এগিয়ে এসে বলে, আমি আগুন জ্বালানোর কাজটা করব। কিছু বাচ্চা বলে, র্যাল্ফ নয়, জ্যাকেরই আমাদের লিডার হওয়া উচিত। আবার কিছু বাচ্চা বলে, র্যাল্ফই প্রথম থেকে আমাদের লিডার ছিল আর ওই থাকবে। জ্যাক র্যাল্ফকে ধন্যবাদ জানায়, কারণ ও লিডার থাকবে। কিন্তু র্যাল্ফ সবাইকে বলে, এখানে লিডার হওয়ার কোনো কারণ নেই, আমাদের একসাথে কাজ করতে হবে আর একে অপরের খেয়াল রাখতে হবে। এবার ওরা সবাই কাজ করতে থাকে, যেমন জ্যাক আর ওর সঙ্গীরা ক্যাম্প বানানোর কাজ শুরু করে দেয়। তখন পিগি ওদের কাছে এসে বলে, আমাদের জাহাজের খোঁজ করা উচিত, সাহায্য আসার আগে আমাদের নিজেদের সুরক্ষিত রাখতে হবে। কিন্তু জ্যাক বলে, আমাদের বাঁচানোর জন্য কেউ আসবে না, আর জাহাজের মাস্তুল সমুদ্রের মধ্যেই ডুবে গেছে। এই কথা শুনে পিগি ওর উপর রেগে যায় আর বলে, তুমি বাকি সবাইকে ডিমোটিভেট করছো। এই কথা শুনে জ্যাক ওর নাম পিগি রেখে দেয় আর বলে, এখানে সব থেকে বেকার তুমি নিজে। জ্যাক পিগিকে রাগাতে থাকলে বাকি বাচ্চারাও ওর উপর হাসতে থাকে। এইসব দেখে রাল্ফ ওখানে আসে আর সবাইকে চুপ করিয়ে দেয়। ক্যাম্প বানানোর পর কিছু বাচ্চা পাহাড়ের দিকে যায় আর কাঠ জোগাড় করে ওখানে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বালানোর জন্য ওরা পিগির গ্লাসেস ব্যবহার করে, কারণ পিগির দৃষ্টিশক্তি দুর্বল ছিল। ওরা ঠিকঠাক খেয়াল রাখে না, যার ফলে আগুন আয়ত্তের বাইরে চলে যায় আর কাছের একটা গাছকে জ্বালিয়ে দেয়। ভাগ্যক্রমে আগুন ধরে যাওয়ার পরেও বাচ্চারা সুরক্ষিত থাকে। গাছে আগুন ধরার পর ওরা ওখানে এক এক করে পাহারা দিতে থাকে যাতে আগুন নিভে না যায়। রাতের বেলায় সব বাচ্চারা সমুদ্রের কিনারায় আগুন জ্বালিয়ে বসেছিল।
তখন জ্যাক সবাইকে একটা ভয়ানক গল্প বলে। ওদের মধ্যে কিছু বাচ্চা খুব ভয় পেয়ে যায়, আবার কেউ কেউ কেঁদে ফেলে। সকাল হলে জ্যাক আর রাল্ফ সেখানকার পরিস্থিতির ব্যাপারে কথা বলতে থাকে। রাল্ফ সেখানকার পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত ছিল, কিন্তু জ্যাকের এই ব্যাপারে কোনো চিন্তাই ছিল না। জ্যাক বলে, আমরা এখানে ঠিক থাকব। এরপর জ্যাক রাল্ফকে নিয়ে মজা করতে করতে মারপিট শুরু করে দেয়। এরপর দুজন আইল্যান্ডের জঙ্গলে চলে যায়। ওদের খুব কাছ থেকে একটা জঙ্গলি শুকুর চলে যায়, কিন্তু এই প্রাণীকে শিকার করা এতটাও সহজ ছিল না। সন্ধেবেলা দেখা যায় যে বাচ্চারা আগুন জ্বালানোর দায়িত্বে ছিল ওরা একটা টিকটিকি রান্না করে খাচ্ছিল। পরের দিন সকালে দেখা যায় যে ক্যাপ্টেন বেনসন এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং ওদের সাহায্যের জন্য উনি এগিয়ে আসেন। উনি বলেন যে তোমরা তৈরি থাকো, আমাদের সাহায্যের জন্য লোক আসছে। এই কথা শুনে সাইমনের চোখ খুলে যায়, কারণ ওই বেচারা একটা স্বপ্ন দেখছিল। অসুস্থ বেনসন আগের মতোই তার পাশে অজ্ঞান হয়েই পড়েছিল। পরের দিন রাল্ফ খুবই রেগে যায়, কারণ কিছু বাচ্চা কোনো কথাই শুনছিল না, ওরা শুধু নিজের ইচ্ছে মতো চলছিল। তাই রাল্ফ শঙ্খটা বাজায়, সবাইকে এক জায়গায় জড়ো করে আর ওদের সবাইকে বোঝায় যে তোমাদের সবাইকে রুলস মেনে চলতে হবে আর একটু ভদ্রতা দেখাও। রাল্ফ বলে, এবার আমাদের ফিশিং করতে হবে, কারণ আমাদের খাদ্য একান্ত প্রয়োজন। ওদের মধ্যে কিছু বাচ্চা বলে ওদের ছুরি কোথাও হারিয়ে গিয়েছে আর কিছু জিনিস চুরি হয়ে গিয়েছে। সবাই চিৎকার করে বলে চোরকে শাস্তি দিতে হবে। সবাই অদ্ভুত আর ভয়াবহ কথা বলতে থাকে। তখন রাল্ফ দুই ভাইকে নিয়ে ফিশিং করতে চলে যায়। ওরা আসলে যমজ ছিল। আস্তে আস্তে এই বাচ্চারা হাতের বাইরে চলে যাচ্ছিল। এই বিগড়ে যাওয়া বাচ্চাগুলো জ্যাককে সাপোর্ট করছিল। ওরা রাল্ফ আর বাকিরা যারা মাছ ধরছিল তাদের উপর পাথর ছুড়তে থাকে। রাল্ফ বারণ করলেও ওরা চলে যায়। আর ওরা চলে যাওয়ার পর সেই যমজ ভাই বলে, মিলিটারি স্কুলে আসার আগে জ্যাককে পুলিশ ধরেছিল, কারণ ও গাড়ি চুরি করার চেষ্টা করেছিল। তার মানে জ্যাক নামের ছেলেটি প্রথম থেকেই ক্রিমিনাল টাইপের মানসিকতা নিয়ে চলে। জ্যাকের সাথে যে সমস্ত বাচ্চারা ছিল তারা জ্যাকের কথায় কাঠের বর্ষা বানাতে শুরু করে। জ্যাক জঙ্গলে যে জন্তুটাকে দেখেছিল ওরা তার শিকার করার জন্য তৈরি হচ্ছিল। তখন সাইমন নামের ছেলেটি আসে আর ও একটা গিরগিটি নিয়ে আসে, কিন্তু জ্যাকের এক বন্ধু ওই গিরগিটিকে মেরে ফেলে আর বলে, আমি শিকারের প্র্যাকটিস করছি। সাইমন ওখান থেকে চলে যায়, কিন্তু মুখে কিছু বলে না। জ্যাক আর বাকি বাচ্চারা ওখানে বসেই বর্ষা তৈরি করতে থাকে। তখনই ওরা জঙ্গলের ঝোপঝাড় থেকে কিছু আওয়াজ শুনতে পায়। জ্যাক তাড়াতাড়ি সেখানে দৌড়ে যায়। ও ভাবে ওখানে কোনো শিকার উপস্থিত হয়েছে, কিন্তু আসলে ওখানে ক্যাপ্টেন বেনসন ছিল। ক্যাপ্টেনের জ্ঞান ফিরে আসায় ইনজেকশন আর প্রচন্ড জ্বরের কারণে ও ডিনিউজিনাল বানিয়ে ফেলেছিল। ক্যাপ্টেন মানসিক শকের মধ্যে ছিল। জ্যাক আর ওর সঙ্গীরা ক্যাপ্টেনকে টেন্টে ফিরিয়ে আনে। এরপর জ্যাক বলে, আমাদের ক্যাপ্টেনকে মেরে ফেলা উচিত, কিন্তু রাল্ফ বারণ করে আর বলে, আমরা এসব কিছু করব না, আমাদেরকে ওনার খেয়াল রাখতে হবে যাতে ক্যাপ্টেন নিজের বাড়ি ফিরে যেতে পারে। শেষ রাতের দিকে যখন সব বাচ্চারা ঘুমিয়েছিল তখন ক্যাপ্টেন বেনসন নিজের ট্রেন থেকে বাইরে বেরিয়ে আসেন আর আইল্যান্ডের জঙ্গলে চলে যান। পরের দিন সকালে যখন সব বাচ্চারা জেগে যায় তখন ওরা দেখে যে ক্যাপ্টেন সেখানে নেই। এই কারণে সবাই ওনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সমুদ্রের পারে ওরা শুধু ক্যাপ্টেনের জামা কাপড়ই দেখতে পায়, কিন্তু ক্যাপ্টেনকে কোথাও খুঁজে পায় না। সবার মনে হচ্ছিল যে ক্যাপ্টেন মারা গেছে, কিন্তু সাইমন এই কথাটা মানতে রাজি ছিল না যে ক্যাপ্টেন মারা গেছে। কিন্তু রাল্পকে বোঝায় যে উনি আর বেঁচে নেই। এরপর ওদের মধ্যে কিছু বাচ্চা শুকুরের শিকার করতে চলে যায়। অনেক চেষ্টার পর ওরা একটা শুকুরকে দেখতে পায়, কিন্তু শুকুর শিকার করা এতটাও সোজা ছিল না। রজার নামের একটা ছেলে শুকুরকে ধরতে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রজার অসফল হয়। সে বলে, আমি শিকারকে আহত করেছি। এই দেখে জ্যাক রজার আর নিজের মুখে শুকুরের রক্ত লাগিয়ে নেয়, বাহাদুরির চিহ্ন স্বরূপ। পরের দিন দেখা যায় একটা হেলিকপ্টার এই আইল্যান্ডের সামনে দিয়ে উড়ে যাচ্ছে। বাচ্চারা সাহায্যের জন্য অনেক চিৎকার করে, কিন্তু ওরা বাচ্চাদের দেখতে পায় না আর চলে যায়। এই ঘটনার জন্য রাল্ফ জ্যাককে দায়ী করে। রাল্ফ বলে, তোমরা যদি আমার কথা শুনতে আর আগুন জ্বালিয়ে রাখতে তাহলে ওরা আমাদের দেখতে পেত,
কিন্তু জ্যাক নিজের ইচ্ছা মতোই চলছিল। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় আর জ্যাক বলে, আমি শিকার করতে গিয়েছিলাম আর আমি শিকার করেও ফেলেছিলাম। ওদের ঝগড়ার মাঝখানে পিগি আসে। জ্যাক ওকে প্রথম থেকেই পছন্দ করত না, তাই ওকে ধাক্কা দিয়ে এসে ফেলে দেয়। সবাইকে বলে, আমরা যারা শিকার করতে চাই তাদের একটা আলাদা দল হবে আর বাকি লোকেদের আলাদা যারা বাড়ি যেতে চায়। অনেক বাচ্চারাই জ্যাককে সমর্থন করে কারণ ওরা জ্যাককে রাগাতে চাইছিল না। ওই সময় রাল্ফ জ্যাককে বলে, আমাদের একসাথে থাকতে হবে, কিন্তু জ্যাক ওর কথা শোনে না আর শিকারীর দলকে ওখান থেকে নিয়ে চলে যায়। রাতে রাত যখন ওর সঙ্গীদের সঙ্গে সমুদ্রের ধারে ছিল তখন ও একটা স্বপ্ন দেখে। ও দেখে ওখানে একটা হেলিকপ্টার আসছে, কিন্তু পৌঁছানোর আগেই সেটা ক্র্যাশ হয়ে যায়। রাগ ঘুম থেকে উঠে দেখে খুব জোরে ঝড় উঠেছে, এই কারণে ও ওর সঙ্গীদের নিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। সকালে উঠে দেখা যায় সবই ঠিক ছিল, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু ওদের প্রচণ্ড খিদে পেয়েছিল। ওদের মধ্যে একজন রাল্ফকে বলে যে আমাদেরও শিকারে যাওয়া উচিত, কিন্তু সেই যমজ দুই ভাই বলে যে শিকার করার এলাকা তো জ্যাক আর ওর সঙ্গীরা আগে থেকেই দখল করে রেখেছে, তাই ওরা সবাই পাহাড়ের ওপর গিয়ে আগুন জ্বালায়। অন্যদিকে দেখা যায় জ্যাক আর ওর বন্ধুরা শুকুরের শিকারে এসেছিল, কিন্তু অন্য আরেকটা ছেলে একটা বড় গিরগিটির মতো জন্তু দেখতে পায় আর সেটাকে অনুসরণ করে ও একটা গুহার মধ্যে পৌঁছে যায়। গুহার মধ্যে পৌঁছালে একটা লোক ওকে ধরার চেষ্টা করে। বাচ্চা ছেলেটা ভয় পেয়ে যায় আর ওর কাছে বর্শা ছিল, তাই ও সেই লোকটাকে আহত করে ওখান থেকে চলে আসে। এই কথা পরে ও জ্যাককে বলে। ও বলে, গুহার মধ্যে একটা রাক্ষস রয়েছে, সে আমার উপর আক্রমণ করেছিল। জ্যাক বিশ্বাস করতে পারছিল না, তাই জ্যাক আর তার একজন সঙ্গী সত্যি ঘটনাটা জানতে সেই দিকে চলে যায়। কিন্তু ভেতরে যাওয়ার আগে ওরা তীব্র কিছু আওয়াজ শুনতে পায়, তাই ভয় পেয়ে ওরা ওখান থেকে পালিয়ে আসে। পরে জ্যাক যখন আগুন নিতে পাহাড়ের ওপরে যায় তখন ও রাল্পের বন্ধুদের সাবধান করে। ও বলে ওই রাক্ষস গুহায় থাকে। বাকি বাচ্চারা ভয় পেয়ে রাল্ফের কাছে আসে। রাল্ফ পিগি আর ওদের একজন বন্ধুকে নিতে যাচ্ছিল যে রাক্ষসের ভয়ে জ্যাকের দলে যোগ দেয়, কিন্তু জ্যাকের সাথীরা ওদের আটকায় আর ওদের কাছে ছুরি চায়। পিগি সেটা দিতে অস্বীকার করে আর বলে ওগুলো ক্যাম্পের জিনিস। রাতে জ্যাক আর ওর সঙ্গীরা লুকিয়ে ওদের ক্যাম্পের উপর হামলা চালায়। ওদের ছুরিগুলো নিয়ে নেয় আর পিগির গ্লাসেস ভেঙে দেয়। এই কারণে পিগি কেঁদে ফেলে, কারণ চশমা ছাড়া ও ভালো করে দেখতেই পেত না। পরের দিন সাইমন যায় জ্যাকের সঙ্গীদের কাছে আর গুহার ব্যাপারে জানতে চায়। জ্যাক আর ওর সঙ্গীরা শুকরের কাটা মাথাটা নিয়ে গুহায় যায় যাতে ওরা ওই রাক্ষসকে সেটা দিতে পারে, যাতে তার বদলে রাক্ষস ওদের কোনো ক্ষতি না করে। সাইমন এই সমস্ত কিছু লুকিয়ে দেখছিল। গুহা থেকে ফিরে জ্যাকের সাথীরা সোজা আসে রাল্ফের ক্যাম্পে। ওদেরকে সচেতন করে বলে যে আমরা নিজেদের মধ্যে শান্তি বজায় রাখতে চাই আর তোমাদের সংগ্রহ করে খাবার দিতে চাই। রাতে যখন ওরা রাল্ফের ক্যাম্পে যায় তখন সেই যমজ ভাইরাও রাল্ফের সঙ্গ ছেড়ে দিয়ে জ্যাকের শিকারী দলে যোগ দেয়, কারণ ওদেরও খিদে পেয়েছিল আর খাবার কেবলমাত্র জ্যাকের কাছেই ছিল। রাল্ফের কাছে এখন শুধু পিগি আর সাইমন ছিল। সাইমন জ্যাকের সাথে ছিল না, জ্যাক চাইছিল ওরাও ওর সঙ্গে থাকুক। ওরা এই আইল্যান্ডে জানোয়ারদের মতোই থাকতে চাইছিল। পিগি আর রাল্ফ সেটাতে রাজি ছিল না। রাল্ফ জ্যাকের সাথে কথা বলতে এসেছিল, কিন্তু ওর কথা কেউ শুনতে রাজি ছিল না। ওদের মধ্যে একজন ছেলে বলে যে রাল্ফের কাছে তো সেই শঙ্খ আর নেই, তাই তোমার কথা আর শোনা যাবে না। এরপর এই নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়, দুজনে ওখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা সাইমনকে দেখতে পাই যে জঙ্গলের ভিতরে গুহায় ঢুকেছিল। গ্লো স্টিক নিয়ে সাইমন গুহায় ঢোকে, কারণ ও জানত যে গুহায় কোনো রাক্ষস থাকতে পারে না। সাইমন ঠিক কথাই ভেবেছিল, আসলে সেটা ক্যাপ্টেন ছিল। বলা ভালো, ক্যাপ্টেনের মৃতদেহ ছিল। প্রথমে সে জীবিত ছিল, কিন্তু রজার ওকে বর্শা দিয়ে মেরে ফেলে। সাইমন এই দেখে ভয় পেয়ে যায় আর অন্যদিকে জ্যাক আর ওর সঙ্গীরা আগুনের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, যেন কোনো কিছুর জন্য সে রিচুয়াল করছে। গ্লো স্টিক নিয়ে সাইমন যখন ওদের দিকে দৌড়ে আসছিল, ওদের বলার জন্য যে ওই গুহাতে কোনো রাক্ষস ছিল না, বরং ক্যাপ্টেনের মৃতদেহ ছিল। সাইমনকে ওরা রাক্ষস ভেবে নেয় যার সবুজ রঙের চোখ ছিল।
তাই কিছু না ভেবেই ওরা সাইমনের উপর আক্রমণ করে। এভাবে বুঝতে পারে যে ওরা সাইমনকে মেরে ফেলেছে। রাল্ফ সাইমনের মৃত্যুতে খুবই ভেঙে পড়ে। পিগি ওকে সাহস জুগিয়ে বলে, আমাদের রাফট বানাতে হবে, কারণ আমাদের এবার এই আইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়া উচিত। জ্যাক আর ওর সঙ্গীরা আবার ক্যাম্পের উপর হামলা চালায় আর পিগির গ্লাসেস নিয়ে যায়, আর রাল্ফকে বলে আমাদের জ্যাকের কথা মেনে নেওয়া উচিত। এর পরের দিন ওরা দুজন জ্যাকের কাছে যায়। ওরা দুজন নিজেদের সাথে শঙ্খটা নিয়ে গিয়েছিল। জ্যাক রেগে গিয়ে বলে, আমি এই নিয়ম মানি না, আমাদের আগুন জ্বালানোর ছিল তাই আমরা গ্লাসেস এনেছিলাম। রাল্ফ রেগে গিয়ে বলে, আমাদের জিজ্ঞাসা করা উচিত ছিল। তখন জ্যাক বলে, আমি সেই সব জিনিস নেব যেগুলো আমার দরকার। এরপর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পিগি ওই শঙ্খ বাজিয়ে সবার সঙ্গে কথা বলার চেষ্টা করে। পিগি বলে, হয়তো আমরা সারা জীবনের জন্য এই আইল্যান্ডেই থেকে যাব, আমাদের এরকম করা উচিত নয়। সে দরকারি কিছু কথাই বলছিল, কিন্তু রজার নামের একটা ছেলে ওর উপর একটা বড় পাথর ছুঁড়ে মারে, যার ফলে ওখানেই ওর মৃত্যু হয়। এই ভয়ানক দৃশ্য সব বাচ্চারা ওখানে দাঁড়িয়েই দেখছিল। তাদের মধ্যে কয়েকজন বাচ্চা এই দৃশ্য দেখে অসম্ভব ভয় পেয়ে যায়। জ্যাক আরো ভয়ানক হয়ে উঠেছিল, আরো রাল্ফকেও মারতে চাইছিল। তখন রাল্ফ এই কথা বলে ওখান থেকে চলে যায় যে আমি এর বদলা নেব। এরপর লুকিয়ে সে ক্যাম্পে আসে, কিন্তু যমজ ভাই যারা পাহারা দিচ্ছিল তারা রাল্ফকে বলে যে বাকি সবাই তোমাকে মারার পরিকল্পনা করছে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। ওই রাতে যখন রাল্ফ জঙ্গলে লুকিয়েছিল তখন ওর এক বন্ধু জঙ্গলে আগুন লাগিয়ে দেয় যাতে রাল্ফ জঙ্গল থেকে পালিয়ে যেতে পারে। ও যখন এক জায়গায় লুকিয়েছিল তখন সেই যমজ ভাইরা ওকে দেখে নেয়, কিন্তু তারা জ্যাককে মিথ্যে কথা বলে। আর শেষে যখন ও বিচের দিকে পালিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় ইউএসএ মারিনের এক অফিসার ওই আইল্যান্ডে এসে উপস্থিত হয়। ওকে দেখে রাল্ফ হাঁটু মুড়ে বসে পড়ে, আর কিছুক্ষণ পর বর্ষা নিয়ে বাকি ছেলেরাও ওখানে পৌঁছে যায়। রাল্ফ খুব জোরে জোরে কাঁদছিল, আর এই দেখে অফিসার অবাক হয়ে গেছিল আর ভাবছিল যে সেখানে কি হয়েছে। এবার সব বাচ্চাকে ওখান থেকে রেস্কিউ করা হয়, কিন্তু এই সমস্ত ঘটনাটা ওরা সারা জীবন মনে রাখবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।